ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল। আমি আজকে একটি ব্রয়লার ব্রিডার ফার্মের নতুন একটি ফ্লকে এসেছি, যেখানে প্রায় 3,500 মতো বাচ্চা তোলা হয়েছে। আজকে বাচ্চার বয়স হচ্ছে একদিন, অর্থাৎ গতকাল বিকাল 5টার সময় বাচ্চাগুলো এখানে এসে পৌঁছেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হয়, তার কিছু সিস্টেম আপনাদের আমি দেখাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, অনেক কিছু বিষয় আপনারা সেখানে শিখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, দেখেন এখানে প্রায় 500টি মুরগির বাচ্চা আছে, আর খাবারের পাত্র আছে 10টি এবং পানির পাত্র আছে 10টি করে। অর্থাৎ প্রতিটি খাবার পাত্র পানির পাত্রে অ্যাভারেজে 50টি বাচ্চার জন্য একটি করে পানির পাত্র এবং একটি করে খাবার পাত্র দেওয়া হয়েছে। আর পাশাপাশি এখানে দেখবেন কিছু লিটারের উপরে প্রায় 2-3 স্তর বিশিষ্ট ই দেওয়া হয়েছে, পেপার বিছানো হয়েছে, যাতে করে পেপার যখন ভিজে যাবে, অর্থাৎ যখন মুরগিগুলোর ড্রপিংস পেপারের উপর পড়বে, সেগুলো আস্তে আস্তে ভিজে যাবে। সেই ভিজে যাওয়া অর্থাৎ উপরের পেপারগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলে নতুন পেপার আবার নিচে যেগুলো আছে সেগুলো বের করে দিতে হবে। ক্রমান্বয়ে এই পেপারগুলো আমরা 2-3 দিন এখানে রাখবো, তারপর আস্তে আস্তে পেপারগুলো উঠিয়ে দিয়ে আমরা পুরা লিটারে ছেড়ে দেবো, পুরো লিটারে ফেলার ব্যবস্থা করবো। এখানে প্রায় বাচ্চা এসেছে 3,500, এবং প্রতিটি ব্রুডিংয়ে 500 বাচ্চা আছে। এবং এখানে যেহেতু এটি একটি ব্রয়লার প্যান্ড স্টক ফার্ম, অর্থাৎ এখানে ফিমেল এবং মেল একসাথে আলাদা আলাদাভাবে ব্রুডিং করা হচ্ছে। তো প্রায় সাত আটটার মতো ব্রুডিং ব্যবস্থা আছে। ব্রুডিং সিস্টেম এখানে দুটা সিস্টেম আমরা অ্যাভেলেবল করে রাখছি। একটা হচ্ছে গতানুগতিক, যে আমরা ব্রুডারের মাধ্যমে ব্রুডিং করতাম, যেমন এই যে টিনের ব্রুডার। এখানে প্রতিটা ব্রুডারের নিচে 4টি করে 200 ওয়াটের ভালভ লাগানো আছে, যেগুলো তাপ উৎপাদন করতে বাধাসার আশেপাশে। এখানে আমরা অতিরিক্ত ব্যবস্থা হিসেবে গ্যাস ব্রুডারের ব্যবস্থা করে রাখছি। এই গ্যাস ব্রুডারের কাজ হচ্ছে এই পুরো রুমটাকে উপযুক্ত টেম্পারেচার দিয়ে মুরগিগুলোকে রেয়ারিং করার ব্যবস্থা করবে। আর আপনারা জানেন যে মুরগিগুলো, অর্থাৎ ব্রুডিং পিরিয়ডে একটা মুরগির গুলো ব্রুডিং করার সময় 37 থেকে টেম্পারেচারে রাখতে হয়, যাতে অর্থাৎ মানুষের যে বডি টেম্পারেচার আছে সেই বডি টেম্পারেচার রাখলে বাচ্চাগুলো মোটামুটি সুস্থ বোধ করে। ক্রমান্বয়ে আস্তে আস্তে যত দিন যাবে সিক গার্ডগুলো আস্তে আস্তে সরাই দিতে হবে, অর্থাৎ প্রয়োজন অনুপাত জায়গা সিকগুলোকে দিতে হবে, এবং টেম্পারেচার আস্তে আস্তে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশে যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রার সাথে আস্তে আস্তে কমে নিয়ে আসতে হবে। আর ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে যে আজকে যে পানি সাপ্লাই দেওয়া হয়েছে সেখানে কিছু মাল্টিভিটামিন দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা জানেন অনেক সময় যখন নতুন কোনো বাচ্চা আসে, এগুলো ইনকিউবেটর থেকে বের হয়, কিছু কিছু বাচ্চাগুলোর মধ্যে দেখবেন যে হয়তো নাভি পাখা থাকে বা নাভি ভেজা থাকে। এই নাভি পাখাগুলো বা নাভিগুলোকে শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, ওই 2-3 দিন স্কুলে হয়। এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো অ্যামোক্সিসিলিন গ্রুপের হতে পারে, অথবা পাশাপাশি সাইফোলিসিন গ্রুপ আছে, অথবা কোলেক্সিন সালফার আছে। এই গ্রুপের ওষুধগুলো অ্যান্টিবায়োটিকগুলো আমরা যখন ইউজ করব, যদি কোনো বার্ড এর মধ্যে নাভি পাখা থাকে, সেগুলো ইনশাল্লাহ শুকিয়ে সুস্থ হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো মোটামুটি এগুলি তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং পাশাপাশি নতুন আরও এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানানোর জন্য। আসসালামু আলাইকুম।